আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব, এখানে 96 পেজ থেকে এখানে আলোচনা করব। ওকে, তো আমাদের এখানে 96 পেজে যেটা বলা আছে, এখানে এখানে বলছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের আম গাছ থেকে আম পাড়ার পর শিক্ষার্থীদের মাঝে বন্টন করা হয়েছে এখানে। হ্যাঁ, তো এখানে আমরা তিনটা বিদ্যালয় দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রথম বিদ্যালয়, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিদ্যালয়, এটা হচ্ছে তৃতীয় নম্বর বিদ্যালয়। এখানে তো এই তিনটা বিদ্যালয় থেকে আমরা কি করছি, আম পাড়ছি এখানে। ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রথম, এটা এটা হচ্ছে দ্বিতীয় এন্ড এটা তৃতীয়। এখানে তো তিনটা থেকে এখানে দেখতে পাচ্ছেন আমের গাছ দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে এখানে কিন্তু আম দেখতেছি, যেখানে আম ঝুলাই আছে এখানে। তো তিনটা বিদ্যালয় থেকে কি করেছে, আম পাড়া হয়েছে এখানে। ওকে, আম পেরে আমাদের কি, আমাদের বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে তাদের মাধ্যমে কি এটা ভাগ করে দেওয়া হবে এখানে। ওকে, তো এই ভাগটা কিভাবে করবো এটা আমরা এখানে মেইন বিষয় এখানে, বা এখানে কত অনুপাতে কিভাবে ভাগ করবো সেটা দেখবো। তো প্রথম যে প্রতিষ্ঠানটা এখানে আছে, এখানে এই প্রতিষ্ঠানে আমাদের শিক্ষার্থী মানে এটা কিন্তু ক্লাস ওয়ান থেকে একদম 10 পর্যন্ত এখানে আছে। তো যারা প্রথম শ্রেণীতে যারা পড়ে এখানে, তো তাদের ক্ষেত্রে শিক্ষার্থী আছে কতজন এখানে, 72 জন আছে এখানে। এবং প্রদত্ত আমের সংখ্যা মানে ওই প্রথম শ্রেণীতে আম দেওয়া হয়েছে কতজন, কতগুলো বলুন তো, এখানে 140টা। আবার দ্বিতীয় শ্রেণীতে কতগুলো দেওয়া আছে এখানে, শিক্ষার্থী আছে কত, এখানে 77টা আছে এখানে। অ্যান্ড আম দেওয়া আছে কতগুলো, এখানে 154টা দেওয়া আছে এখানে। ওকে, এবং তৃতীয় যে শ্রেণীতে আছে এখানে, সেখানে কি আছে, 74টা আম দেওয়া আছে। অ্যান্ড আমাদের কি এখানে শিক্ষার্থী আছে মানে সরি, শিক্ষার্থী আছে 74টা এখানে, আম দেওয়া হয়েছে কত, 148টা এখানে। এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশমে কিন্তু আম দেওয়া আছে এখানে। বলে এটা হচ্ছে শিক্ষার্থীর ওপর ডিপেন্ড করে এখানে দেওয়া হয়েছে। একটা বিষয় এখানে খেয়াল করছেন কিনা আমি জানি না, তো এখানে আমাদের একটা বিষয় কিন্তু খেয়াল করার মতো, সেটা হচ্ছে কি, এখানে আমাদের শিক্ষার্থী আছে 72 জন, তাই না? তো আম দিয়েছে কতজন, কতগুলো এখানে, হচ্ছে আপনার হচ্ছে 144টা, তাই না? তো এখানে আমি জাস্ট একটু দেখা যায় ব্যাপারটা, এখানে ব্যাপারটা দেখালে ক্লিয়ার হবে এখানে। আচ্ছা, তো আমরা এখানে প্রথম শ্রেণীতে এখন আসি কিন্তু এখানে। ওকে, তো প্রথম শ্রেণীর ক্ষেত্রে আমরা এখানে দেখি, এখানে আমি এখানে লিখবো যে হচ্ছে প্রথম শ্রেণীর ক্ষেত্রে। ওকে, আমি লিখবো যে শিক্ষার্থী, শিক্ষার্থী ও আমের, আমের অনুপাত কতগুলো হয় বলুন তো, শিক্ষার্থী কতগুলো আছে এবং আম কতগুলো আছে এখানে। তো শিক্ষার্থী আছে প্রথমে আমরা যে দেখতেছি 72টা এখানে শিক্ষার্থী আছে এখানে। তো হচ্ছে 72টা এখানে শিক্ষার্থী আছে, অ্যান্ড আছে কত, আম কতগুলো দেওয়া আছে এখানে, 140টা এখানে। ওকে, 140টা। তো আমরা যে উভয়কে যদি 72 দ্বারা ভাগ করি, তো আমার দেখা যাবে এখানে, বা এটাকে এভাবে লেখা যাবে না, 72 বাই কত লেখা যাবে, 140 লেখা যাবে এখানে। তো 72 দ্বারা ভাগ করলে কত, 72 কে 72, আর 72 দুগুণে কত হবে এখানে, 140 হবে। তার মানে এখানে অনুপাতটা হবে এখানে 1:2 হবে এখানে। ওকে, মানে ডাবল করে আসে এখানে, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী দুটা করে আম পাবে এখানে। প্রথম ক্লাসে যারা পড়ে মানে ক্লাস ওয়ানে যারা পড়ে, তাদের প্রত্যেকটা শিক্ষার্থী কি পাবে এখানে, একটা করে আম পাবে এখানে। ওকে, এভাবে আমাদের এখানে দেওয়া আছে। অ্যান্ড দ্বিতীয় ক্লাসে কি আছে বলুন তো, এখানে এখানে কিন্তু সেম বিষয়, এখানে 77 আছে এখানে, অ্যান্ড 154 আছে এখানে। আমরা আবার যে এখানে করি দ্বিতীয় ক্লাসের ক্ষেত্রে, দ্বিতীয় শ্রেণীতে এখানে কি আছে, এখানে 77টা আছে, অ্যান্ড হচ্ছে কি 54, তাই না, 154 এখানে, সরি। তো এখানেও আমরা যে কাটি এখানে, না দেখা যাবে 77 গুণ 77-এর ডাবল কত হবে এখানে, 154 হবে। তার মানে এখানে লেখা যাবে 1:2 এখানে। এভাবে আপনি যতগুলো এখানে ক্লাস পাবেন, এই যে এখানে দেখবেন এখানেও কি 74:2 কত এখানে, 148 না এখানে। এখানেও আপনি মানে অনুপাত করে দেখবেন যে এই 74-এর ডাবল হচ্ছে 148, তার মানে এখানে 1:2 হবে এখানে। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এখানে কি হচ্ছে, আমি একটু জাস্ট এই মানগুলো লিখে নিচ্ছি এখানে, তাহলে আপনার জন্য একটু বুঝতে সুবিধা হবে। এখানে প্রত্যেকটা পয়েন্টে আমাদের এখানে হচ্ছে 1:2, এখানে আমাদের 1:2, এখানে আমাদের 1:2, ওকে, এখানে আমাদের 1:2, এখানেও আমাদের 1:2, মানে প্রত্যেকটা ক্লাসে আমাদের কি বলতে, এখানে 1:2, এখানে এখানেও কি 1:2। আমি একটু জাস্ট ওপর নিচ করে দিচ্ছি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে, এখানে লেখাগুলো হিজিবিজি হবে না। এখানে হচ্ছে কি 1:2, অ্যান্ড এখানেও কিন্তু আমাদের 1:2। দেখুন আমাদের এখানে 71, 71-এর ডাবল কত এখানে, 142 হবে এখানে। সো তার মানে আমরা বুঝতেছি আমাদের প্রথম যে প্রতিষ্ঠানটা আছে এখানে, এই প্রতিষ্ঠানে প্রত্যেকটা শিক্ষার্থী দুইটা করে আম পাইছে এখানে, প্রত্যেকটা শিক্ষার্থী কি পাইছে এখানে, দুইটা করে। ওকে, এবং প্রত্যেকটা ক্লাসের, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা শিক্ষার্থী কি দুইটা করে আম পেয়েছে এখানে। আমরা যেখানে দ্বিতীয় নম্বর ক্লাসটা একটু চিন্তা করি, এখানে এখানে দেখতেছি আমাদের শিক্ষার্থীর সংখ্যা এখানে 64 যা, আর আমাদের এখানে আমের সংখ্যা কত, এখানে 192টা। তো আপনি এখানে একটু যে অনুপাত করেন এখানে দ্বিতীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আমরা জাস্ট একটু লিখে নেই কি লিখবো আমরা এখানে দ্বিতীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে, দ্বিতীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে। ওকে,
প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা এখানে লিখব যে শিক্ষার্থী সংখ্যা ইজ টু সে আমের সংখ্যা কেন ওকে আমের সংখ্যা আমরা যেখানে অনুপাতটা করি শিক্ষার্থী কতজন এখানে ছিল এখানে এখানে ছিল হচ্ছে আপনার 64 আর 192 তাই না এখানে 64 এখানে ছিল শিক্ষার্থী সংখ্যা আর আম ছিল কত 192 ছিল এখানে ওকে তার মানে এখানে যে আমরা কাটি না এখানে তো আমরা এখানে 64 কে উপরে লিখতে পারি আর এখানে কি 192 লিখতে পারি এখানে তো আমরা যে কাটি এখানে দেখা যাচ্ছে এই 64 কে এক দিয়ে যে আমি কাটি 64 কে 64 হবে এন্ড 3 64 কত হবে এখানে 192 হবে তার মানে এখানে 1:2 1:3 হবে এখানে ওকে এভাবে আপনি এখানে দেখবেন যে এখানে 1:2 এখানে 1:2 কত পেলাম এখানে 3 পেলাম এখানে আবার এখানে 61 আছে এখানে 61 কে এখানে দেখবেন এখানেও এখানেও কিন্তু 61 ইনটু কি 100 এখানে কত আছে 183 তাই না আচ্ছা এই 61 কে 3 দিয়ে গুণ করে দেখুন আমাদের এখানে 183 পাবেন এখানে তার মানে এখানে কিন্তু 1:3 আছে এখানে আবার এখানেও 55 কে 3 দিয়ে গুণ করলে আমাদের কি 165 পাওয়া যাবে এখানে 1:3 পাবে এখানে আবার এখানে 56 কে আমি যে 3 দিয়ে গুণ করব তবে এখানে 168 হবে এটা 1:3 মানে প্রত্যেকটা আমাদের এখানে 1:3 করে আছে এখানে ওকে আমাদের প্রত্যেকটা মান এখানে কি আছে এখানে 1:3 করে আছে এখানে এটাও আমাদের কি 1:3 হবে এখানে আবার এখানে 54 কে 3 দিয়ে গুণ করলে 171 পাওয়া যাবে এটা 1:3 এখানে আবার 62 কে 3 দিয়ে গুণ করলে কত হবে এখানেও আমাদের 186 পাবো এখানে এটা 1:3 53 কে 3 দিয়ে গুণ করলে হবে কি এখানে 1:3 হবে এখানে এন্ড আমাদের এটাও কিন্তু হবে 1:3 হবে এখানে তার মানে আমাদের দ্বিতীয় যে প্রতিষ্ঠানটা এখানে পাইলাম এখানে এই দ্বিতীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী তিনটা করে হাতে আম নিয়ে বাসায় যাবে এখানে তাই না তাহলে তিনটা করে তারা আম পাবে এখানে কিন্তু আমাদের তৃতীয় যে প্রতিষ্ঠানটা আছে এখানে তার মানে আমরা বুঝতেছি এখানে এই প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের থেকে দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানে আম গাছে আম বেশি ধরছে এখানে এটা আমরা বুঝতেছি এখানে বা আম আমের মানটা বেশি বা এখানে ছাদের উদারতা বেশি এখানে আমরা যে কোনো একটা কিছু বুঝতেছি এখানে তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে এখানে শিক্ষার্থীর সংখ্যা 41 জন কিন্তু আম পাইছে কতজন 80 জন এটা কি হলো মানে এটা ডাবল না তো এখানে ডাবল হলে তো 41 ডাবল কত হবে এখানে 82 হবে এখানে সো এখানে আমাদের কিন্তু এখানে কোনো কিছু মেনটেন হয়নি এখানে তাই না আবার এখানে দেখুন 44 এখানে কিন্তু 90 44 কে কোনো কিছু দিয়ে গুণ করেন না কেন আপনার 90 পাবেন না কিন্তু এখানে তার মানে এখানেও মেনটেন হয়নি এখানে আমের সংখ্যার সাথে শিক্ষার্থীর সংখ্যা অনুপাত আর এই বাকিগুলোতে আমাদের প্রথম এবং দ্বিতীয়তে কিন্তু সমান হয়েছে এখানে এখানেও যতগুলো আছে এখানে এখানেও মানে সবাই কিন্তু সমান করে আম পাইছে এখানে কিন্তু এগুলো তো আমাদের কিন্তু পাচ্ছে না আবার 45 ডাবল 90 হবে কিন্তু এটা কিন্তু আমাদের মেনটেন আছে এখানে 1:2 মানে তৃতীয় ক্লাসের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু সবাই কটা পাচ্ছে এখানে দুইটা করে আম পাচ্ছে এখানে ওকে প্রত্যেকটা শিক্ষার্থী কটা করে পাচ্ছে দুইটা করে কারণ 45টা কি শিক্ষার্থী আছে আম দিয়েছে কটা 90টা তো 45 ডাবল কত 90 না আচ্ছা আবার চতুর্থ ক্লাসের যে শিক্ষার্থী আছে তারা কিন্তু এখানে আবার মেনটেন করে এখানে 7×14 হবে 14×4 হাতে কত এখানে বলুন তো এখানে 4×4 8 9 9 তার মানে এখানে 94 হলে তখন ডাবল করে পেতো কিন্তু এখানে 95 আছে তার মানে একটা মাম বেশি আছে এখানে তাই না তার মানে যে কোনো একজন কি তিনটা আম নেবে এখানে তো এখানে কিন্তু আমাদের এখানে সমান করে সবাইকে বন্টন করেনি এখানে তাই না আচ্ছা আবার এখানে দেখুন এখানে 48 গুণে যে আমাদের কত হবে এখানে 94 হবে তো এখানে আমাদের কিন্তু মানটা কিন্তু এখানে ঠিকঠাক মতো নেই এখানে আবার এখানে দেখুন এই 37 এর ডাবল কত হবে এখানে এটা কিন্তু আমাদের মেনটেন নেই মানে অর্থাৎ আমাদের এখানে 37 এর গুণিতকটা মান এটা না আর কি এখানে এবং 39 এর ডাবল এখানে আসি না কিন্তু মানে এখানে কিন্তু আমাদের কোনোভাবে এখানে এই তৃতীয় যে প্রতিষ্ঠানটা আছে এখানে কোনো কিছু মেনটেন করে দেওয়া নেই এখানে মোট কথা এটা আর কি এখন আমাদের এখানে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে বলছে এখানে প্রতি শ্রেণীর শিক্ষার্থীর মাঝে কি আমের বন্টন হয়েছে এখানে কি আমের বন্টন হয়েছে সেটা আমাকে দেখাতে বলছে এখানে প্রত্যেকটা শ্রেণীর ক্ষেত্রে এখানে ওকে তো আমরা এখানে দেখি এখানে কোন মানে কোনটার ক্ষেত্রে কি পাওয়া গেছে এখানে এটা আমরা একটু দেখবো তো আমরা এখানে প্রথম শিক্ষা প্রতিষ্ঠানে কি গেছে বলতে এখানে আমাদের এখানে সমবন্টন হয়েছে কিনা আমাদের বলছে তো হ্যাঁ আমাদের এখানে প্রথম শ্রেণীতে কিন্তু সমবন্টন হয়েছে এখানে আবার দ্বিতীয় শ্রেণীতে কিন্তু সমবন্টন হয়েছে এখানে কিন্তু তৃতীয় শ্রেণীতে কিন্তু সমবন্টন হয়নি এখানে দ্বিতীয় শ্রেণীতে শুধুমাত্র আমাদের কি ক্লাস থ্রিতে আমাদের সমবন্টন হয়েছে ওকে প্রত্যেকে একটা করে পাইছে এখানে এখন বলছে যে যদি প্রতিটি শ্রেণীতে আমের সমবন্টন হয়ে থাকে তাহলে প্রতি শ্রেণীতে শিক্ষার্থী এবং আমের সংখ্যা অনুপাত সাপেক্ষে বন্টনটা লিখতে বলছে এখানে তো আমরা এখানে দেখতেছি প্রথম শ্রেণীকে মানে প্রথম বিদ্যালয়ের ক্ষেত্রে আমাদের এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে 1:2 অনুপাতে কিন্তু আম পাইছে এখানে মানে প্রত্যেকটা স্টুডেন্ট দুইটা করে আম পাইছে এখানে তো আমরা এখানে লিখবো যে এখানে 1:2 এখানে আবার দ্বিতীয় যে প্রতিষ্ঠানটা ছিল এখানে এখানে কি প্রত্যেকটা স্টুডেন্টকে 1:3 করে পাইছে এখানে 1:3 আর তৃতীয় প্রতিষ্ঠানে কিন্তু আমাদেরকে আমের সমবন্টন হয়নি মানে আমাদের এখানে এখানে অনুপাতটা আমরা দিতে পারবো না এখানে ওকে এবার একটু আমরা কাজটা করি এখানে এখানে কি বলছে বলছে এখানে যে তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানে
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিক আম এমনভাবে পরিবর্তন করে নিচের শর্তটা পূরণ করো যেন প্রথম এবং তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সমানভাবে আম পায়। এখানে সমানভাবে আম পাওয়ার কথা কিন্তু বলছে এখানে। তো আমরা এখানে দেখতেছি এই 72 এর ডাবল কত এখানে বলতে, কারণ আমাদের 144 তাই না। তাহলে প্রথম শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা দেখছিলাম যে 1:2 অনুপাত আম পাইছে এখানে, 1:2। তার মানে এখানে আমরা এখানে প্রথম শিক্ষা প্রতিষ্ঠানের যে মানগুলো পাইছিলাম এখানে শিক্ষার্থীর এবং আমের, এই মানগুলো এখানে দেওয়া আছে এখানে। ওকে, এই মানগুলো এটা দেওয়া আছে এখানে। সো আমাদের এখানে কিন্তু এই প্রথম শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কি হয়েছিল, এখানে আমের সমবন্টন হয়েছিল, যেটা আমাদের 1:2 করে। এখন আমাদের বলছে যে আমাদের এখানে যে তৃতীয় যে শিক্ষা প্রতিষ্ঠানটা আছে এটা আমাদের কি প্রথমটা সমান করে আমাদের বন্টন করতে হবে। তার মানে আমাদের এখানে কি 1:2 করতে হবে। তো 1:2 করতে গেলে যেহেতু আমাদের এখানে 141টা শিক্ষার্থী আছে, তো প্রত্যেককে আমি যে দুটা করে আম দিতে চাই, তাহলে ডাবল করতে হবে না এখানে। তার মানে এখানে আমরা এখানে প্রত্যেকটা মান লিখতে পারবো এখানে কি, এই 141 ডাবল কত হবে এখানে, 82 হবে এখানে। তার মানে এখানে আম 82টা লাগবে এখানে। আবার 44 ডাবল কত হবে এখানে, 88 হবে এখানে বা 88 হবে। আবার 45 ডাবল কি, 90 হবে এখানে। তারপর এখানে আমাদের কি এই 47 ডাবল কত হবে এখানে, 94 হবে এখানে। তারপরে 48 ডাবল কত হবে এখানে, 96 হবে। তারপরে 37 ডাবল কত হবে এখানে, 34 হবে, মানে হ্যাঁ 74 হবে এখানে, রাইট, 74 হবে এখানে। আবার এখানে 39 ডাবল কত হবে এখানে, 39 ডাবল কত হবে এখানে, হ্যাঁ 78 হবে এখানে। অ্যান্ড হচ্ছে 42 ডাবল কত, 84 হবে এখানে। আবার এখানে 40 ডাবল কি, 80 হবে এখানে। আর এখানে কি আমাদের 43 ডাবল কত হবে এখানে, 86 হবে এখানে। তার মানে আমাদের এখানে এই এই শখে আমরা যে তৃতীয় ক্লাসে যারা ছিল এখানে, তৃতীয় ক্লাসে আমাদের আমের বন্টনটা যদি আমি এভাবে করতাম, তাহলে প্রথম এবং তৃতীয়ের কিন্তু আমের সংখ্যা কিন্তু সমান হতো এখানে। তো এই বিষয়টা আমাদের এখানে বলছে। এখন আমাদের আরেকটা এখানে কাজ দেওয়া আছে, বলছে দ্বিতীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাপ্ত আমের তথ্যে অপরিবর্তন রেখে এখানে। তার মানে আমাদের দ্বিতীয় ক্লাসে যারা আম যেভাবে পাইছে এখানে, সেটা সেই মানটাকে আমাকে অপরিবর্তন রাখতে হবে এখানে। এই মানটা তারা যেভাবে পাইছে সেভাবে আমাকে রাখতে হবে, রেখে প্রথম এবং তৃতীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিক প্রাপ্ত আম সংখ্যা এমনভাবে পরিবর্তন করো যেন নিচে শক 1 এবং 3 শিক্ষা প্রতিষ্ঠানের মানে কি 2-এর সমান করে আম পায় এখানে। তার মানে আমাদের আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে হচ্ছে আমাদের এই দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানে আমের অনুপাতটা হয় কি 1:3 হয় এখানে, যেটা আমরা আগে অলরেডি শর্তটা পূরণ করছি এখানে। এই যে এখানে দ্বিতীয় শিক্ষা প্রতিষ্ঠানে কি হয়েছিল, এখানে 1:3 পাইছিলাম। তার মানে প্রত্যেকটা শিক্ষার্থী কত করে পাইছিল, 3টা করে আম পাইছিল। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী যদি 3টা করে আম পায়, তাহলে আমাদের এখানে যদি 10টা শিক্ষার্থী থাকে, তাহলে আমার অবশ্যই 30টা আম লাগবে এখানে, তাই না। 3×10=30, মানে 3 গুণ করতে হবে এখানে। কি করতে হবে, 3 গুণ করতে হবে এখানে। তো আমরা এখন এটা সলভ করার ট্রাই করবো এখানে। তো আমরা এখানে চাইলে আপনি দেখতে পারেন এখানে যে আমাদের এখানে 64 এখানে 3 গুণ হচ্ছে কি, 192 হবে এখানে। আবার 161 গুণ 183 হবে এখানে। আবার হচ্ছে আমাদের কি পরে যে মানটা আছে এখানে যে হচ্ছে আপনার 55 3 গুণ কত হবে এখানে, 165 হবে এখানে। ওকে, আবার এখানে 56 3 গুণ হবে কি, 168 হবে এখানে। এভাবে দেখবেন যে সবগুলো 3 গুণ করে আমাদের মানগুলো বাড়তেছে এখানে। ওকে, 3 গুণ করে করে বাড়তেছে এখানে। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে এই প্রথমে প্রথম ক্লাসের একটা দেখবো এখানে। তো আমাদের এখানে অনুপাত কত হবে, 1:3 করতে হবে। তার মানে এখানে শিক্ষার্থীর সংখ্যাকে 3 দিয়ে গুণ করতে হবে। তো 72কে আমি যে 3 দিয়ে গুণ করি কত হবে এখানে, 216 হবে এখানে। আবার এই 77কে আমি যে 3 দিয়ে গুণ করি কত হবে এখানে, 231 হবে এখানে। আবার আমি যেখানে এই 74কে আমি যে 3 দিয়ে গুণ করি এখানে, 74কে করলে হবে 222 হবে এখানে। আবার এখানে 73কে আমি যেখানে করি 3 দিয়ে, তাহলে কত হবে, 219 হবে এখানে। ওকে, তো আপনি একটু গুলগুলো করে নেবেন এখানে, আসলে ভুল হতে পারে। তো 70কে আপনি 3 দিয়ে গুণ করেন, তাহলে কত হবে, 3×7=21, মানে হচ্ছে 210 হবে এখানে। তারপর এখানে 67কে আপনি যে 3 দিয়ে গুণ করেন কত হবে এখানে, 201 হবে এখানে। তো ক্যালকুলেশন করে একটু দেখবেন যে ভুল হলে একটু মানে আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে, কারণ ভুল হতেই পারে এখানে। তারপর এখানে 66কে আপনি যে 3 দিয়ে গুণ করেন, তাহলে কত হবে এখানে, 198 হবে এখানে। তারপর এখানে 69কে আপনি যে 3 দিয়ে গুণ করেন কত হবে, 207 হবে এখানে। আবার 75কে আপনি যে 3 দিয়ে গুণ করেন কত হবে, 225 হবে এখানে। ওকে, আচ্ছা 71কে আপনি যদি 3 দিয়ে গুণ করেন, তাহলে কত হবে, 213 হবে এখানে। এভাবে আমাদের কিন্তু এই অনুপাতটা থাকবে এখানে। অ্যান্ড সিমিলার ওয়েতে আমরা করবো এখানে এই তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমি করি এখানে, এখানে আমাদের কি 1:3 করতে হবে এখানে, তাই না। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা জাস্ট কাজটা একটু করি এখানে। তো আমি একটু কালারটা চেঞ্জ করি নিই এখানে। তো আমরা এখানে এখানে করবো কি, 141কে প্রথমে 3 দিয়ে গুণ করবো। তো 141কে 3 দিয়ে গুণ করলে কত হবে এখানে, 123 হবে এখানে। আবার 44কে আমি যে 3 দিয়ে গুণ করি কত হবে, 132 হবে এখানে। তারপর এখানে 45কে আমি যে 3 দিয়ে গুণ করি কত হবে এখানে, 135 হবে এখানে। আবার এখানে 47কে আমি যে 3 দিয়ে গুণ করি কত হবে এখানে, 141 হবে এখানে। আবার 48কে আমি 3 দিয়ে গুণ করলে কত হবে এখানে, 144 হবে এখানে। একটু গুণগুলো করে দেখবেন। 37কে আমি যে 3 দিয়ে গুণ করি কত হবে এখানে, 111 হবে এখানে। ওকে, আচ্ছা, তারপরে আমরা যে 39কে 3 দিয়ে গুণ করে দিই এখানে, 39।
তো 39 কে 3 দিয়ে গুণ করলে কত হবে এখানে? আপনার হচ্ছে 170 হবে, মেবি 170, 170 আর কি। আচ্ছা ওকে, আবার এখানে যে 42 কে আমি যে 3 দিয়ে গুণ করে দেই, 42, তো 42 কে 3 দিয়ে গুণ করলে কিন্তু 126 হবে এখানে। ওকে, আবার এখানে আমাদের 40 কে 3 দিয়ে গুণ করে কত হবে এখানে? 120 হবে, এটা আমরা সবাই জানি। আর 43 কে গুণ করলে কত হবে এখানে? 3 দিয়ে কত হবে? 139 হবে এখানে। ওকে, তো এইভাবে আমরা কিন্তু সবগুলো পূরণ করবো এখানে। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি এখানে জাতীয় পতাকা তৈরি আমরা নিয়ে আলোচনা করবো এখানে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।